কোরআন শরীফ খুলে দিলে সূরা ফাতিহাটা পড়তে পারবে না ঠিক মতো, আর হাদিস পড়তে দিলে হদসে আকবর করে বসে থাকবে। কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস। কি হয়ে গেছে? মানুষকে বলে মাযহাব মানার দরকার নাই, এরা তো হিন্দুর মতো কাফের। আপনাদেরকে বলে যে তোমরা তাকলিদ করো কেন, কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের কথা মানো কেন? এই যে আহলে হাদিস যেগুলো আছে আপনাদের দেশে, এগুলোর আনেন্তে একটা কিতাব পড়তে পারবে? আবারও আমি স্পষ্ট আওয়াজে বলে যাচ্ছি, লা মাযহাবিরা বাতিল বেঈমান মুশরিক। তুমি হচ্ছে আবু শুরাই, আবু দাউদ এমা আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, আর অন্য অন্যরা বর্ণনা করেছেন, বাইহাকি তো রয়েছে, মুস্তাদরাক হাকেমে রয়েছে, মুস্তাদরাক হাকেমে রয়েছে। আহলে হাদিসদেরকে গাল দিচ্ছে এক পীর ভণ্ড বাংলাদেশের, নাম জানেন কি? এনায়েতুল্লাহ। আর সে হাদিসের নাম উচ্চারণ করতে জানে না, বলছে মুস্তাদরাক আতুল হাকেম। এই কালেমাটা আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মুস্তাদরাকাতুল হাকেমের প্রথম খণ্ডে এসছে। এখন বলবেন মুস্তাদরাকাতুল হাকেম তো মানে না ওরা। কি বলছে? মুস্তাদরাকাতুল হাকেম। তাহলে হাদিসের কি তারা জীবনে একবারও যদি দেখতো, বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো, তো এইরকম ভুল তো বলতো না, যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাক আতুল হাকিম। আর তারপরে কুফরির বিনা লাগামের ফতোয়া, লাগামহীন ফতোয়া ঢাল হারে, কেউ বিরোধী হইলে কাফের। কিন্তু এই কথা জানেন না এ নালায়ক, যে যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে। এই জন্য সহি আকিদার কোনো আলেমে দিন কাউকে কাফের বলে না। মুসলিম ফিরকার যারা বিরোধী শিরক বেদাতে থাকলো কাফের বলে না, শিরক বেদাতে থাকলে বলে এটা শিরকি আকিদা, এটা কুফরি আকিদা, এটা শিরকি কথা, এটা কুফরি কথা। কিন্তু আমরা কখনো এই কথা বলি না যে অমুক কাফের, অমুক মুশরিক। এই কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে, কোন আলোচনাতে পাবেন না। স্পষ্ট ভাষায় বলছে এবং চ্যালেঞ্জ করে বলছে, কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরিক, অমুক কাফের, এই কথা পাবেন না। ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয় আল্লাহ বলেছেন, তার রসুল বলেছেন, সেই জন্য যে শিরিক করে, যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কাফের মুশরিক হয়ে যায়, এটা আম কথা, এটা বলা কোরআনে বা হাদিসে আছে। কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালালউদ্দিন, সলিমউদ্দিন, আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, সেই জন্য সলিমউদ্দিন কাফের মুশরিক, এ কথা আমাদের যেতে পারবেন না। তার কাজটি হচ্ছে শিরকি, তার কাজটি হচ্ছে কুফরি। কাজের ওপর হুকুম পাওয়া যায়। পক্ষান্তরে বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢালাহারে বিরোধী হইলে, যদিও সহি আকিদা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআনে বা হাদিসের কথা, তারা তাদের কাছে বড় কাফের, আউযুবিল্লাহ। এই সব বিদাতীদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সহি হাদিস একটি নয়, বেশ কিছু হাদিস রয়েছে, যারা কোনো মানুষকে কাফের বলে বা কোনো জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয়, তাহলে ইল্লাকাদ হারা আলিহে, সেই কুফরির হুকুমটা তার ওপর ফিরে চলে আসে। হ্যাঁ, ফাকাদ বা আবেহি আহাদুহুম, আর হাদিসে রয়েছে দুইজনের একজন কাফের অবশ্য, যাকে কাফের বললো সে যদি কাফের না হয়, মুশরিক না হয়, তাহলে নিজেই কাফের মুশরিক আল্লাহর কাছে বলে গণ্য হবে, কাফেরদের সাথে উঠবে, কাফেরদের সাথে হাসর হবে, কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন, আর এসব গোমরাহদেরকে হেদায়াত করেন, আর এসব গোমরাহদের যারা গোমরাহকারী ভণ্ড, এদের কবল থেকে মুসলিম সাদা সিদা লোকদেরকে, নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন, তাদের ঈমানকে রক্ষা করেন, তাদের আকীদাকে রক্ষা করেন, তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন।